কিছু সংশোধনী সহ 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হতে যাচ্ছে আজ। তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর সহ কমছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তাবিত ভ্যাটও। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন ব্যাংকের প্রয়োজন নেই বলছেন সাবেক গভর্নর। যাত্রা শুরুর 17 বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারেনি দেশের বেসরকারি বিমান খাত। সরকারি সহযোগিতার অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা, অস্বীকার মন্ত্রীর। এবং ঈদ উপলক্ষে দেশের পাঞ্জাবি ও টি শার্টের দোকানে ক্রেতাদের ভিড়, বাহারি পোশাকের পসরা নিউ ইয়র্কেও। দাম নাগালের থাকলেও এখনো জমেনি কেনাকাটা বলছেন বিক্রেতারা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। কিছু সংশোধনী সহ আজ জাতীয় সংসদে পাশ হতে যাচ্ছে 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। 2,95,100 কোটি টাকার এই বাজেট পাশের আগে গতকাল জাতীয় সংসদে পাশ হয়েছে 2015 সালের অর্থ বিল। এ সময় 2015-16 অর্থ বছরের চূড়ান্ত বাজেটে তৈরি পোশাক এবং রপ্তানি শিল্পের উৎসে কর 1 থেকে কমিয়ে 0.6% করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এবারের বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7%। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,76,370 কোটি টাকা। এতে ঘাটতি ধরা হয়েছে 86,000 কোটি টাকা। এর আগে গতকাল জাতীয় সংসদে পাশ হয়েছে 2015 সালের অর্থ বিল। এ সময় 2015-16 অর্থ বছরের চূড়ান্ত বাজেটে তৈরি পোশাক এবং রপ্তানি শিল্পের উৎসে কর 1 থেকে কমিয়ে 0.6% করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। সোমবার জাতীয় সংসদে বেশ কয়েকজন সংসদ সদস্য প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সংশোধনীর প্রস্তাব করেন। পোল্ট্রি শিল্পে আয়ের 20 লক্ষ টাকার উপর যেটা 10% ধরা, সেটাকে আপনি 5% করে দিতে পারেন। 30 লক্ষের উপরে যেটা পণ্য ধরা হয়েছে সেটাকে 10% করতে পারে। প্রধানমন্ত্রীর পর অর্থমন্ত্রী সমাপনী বাজেট বক্তব্য দেন এবং অর্থ বিল উত্থাপন করেন। সরকারের আর্থিক প্রস্তাবাবলীর কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2015 পাশ করা হোক। এ সময় খাদ্যশস্য, তেলবীজ, চিনি, বিদেশি বই, ক্যান্সার, ইউনানি চিকিৎসার ওষুধ ও সরঞ্জামের আমদানি কর এবং ই কমার্সের ওপর কর প্রত্যাহারের প্রস্তাব আসে। জানা যায় চূড়ান্ত বাজেটে কমছে ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক, বাড়ছে ভারী শীতাতপ যন্ত্রের আমদানি কর। যে নতুন 9টি ব্যাংক অনুমোদন পেয়েছে তারা পাবলিকলি ট্রেডেড হবে 3 বছর পরে, সুতরাং তাদেরকেও ওই 40% ট্যাক্সের সুযোগটা প্রদান করার প্রস্তাব করছি। এছাড়া অর্থমন্ত্রী বেসরকারি উচ্চশিক্ষার করহার 10% পরিবর্তে 7.5%, মোটরসাইকেলের আমদানি কর 45% থেকে বাড়িয়ে 60% করার প্রস্তাব করেন। এদিকে মৎস্য ও পোলট্রি শিল্পের করমুক্ত লেনদেন সীমা বাড়ানো, এলাকা ভিত্তিক ন্যূনতম আয়কর ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 5,000, জেলা ও অন্যান্য কর্পোরেশন এলাকায় 4,000 এবং অন্য এলাকায় 3,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়। শিক্ষায়, দক্ষতা এবং স্বাস্থ্যসেবা সকলকে পৌঁছে না দিলে জাতি এগোতে পারে না। গত 4 জুন 2,95,100 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 219 জন সংসদ সদস্যের প্রায় 60 ঘন্টা বাজেট আলোচনার পর মঙ্গলবার যা পাশ হতে যাচ্ছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিজীবীদের কল্যাণে নতুন আরও একটি বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। বিদ্যমান চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের মাঝেই থাকবে নতুন এই ব্যাংকের মালিকানা। তবে ব্যাংকিং খাতের পরিস্থিতি বিবেচনা করে আরও যাচাই বাছাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন কোনো ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজন নেই বলে মত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সরকারি চাকরিজীবীদের কল্যাণে তাদের নিজস্ব মালিকানায় সমৃদ্ধির সোপান নামে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছে সরকার। প্রাথমিকভাবে 400 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করবে এই ব্যাংক। আর এই পরিশোধিত মূলধন বিদ্যমান চাকরিজীবী ও অবসরপ্রাপ্তদের মাঝে প্রাইমারি শেয়ার প্রদান করে সংগ্রহ করা হবে। 15 সালের সম্পূরক বাজেট
উত্থাপন করছি। 2015-16 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রীর বক্তব্যে নতুন এই ব্যাংক প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। তবে ব্যাংকিং খাতে ইতিমধ্যে উল্লেখযোগ্য প্রসার হয়েছে উল্লেখ করে প্রস্তাবনায় বলা হয় এ বিষয়ে আরও চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কাজ করছেন বা যারা কাজ শেষ করে চলে গেছেন তাদের কল্যাণের জন্য একটা ব্যাংক স্থাপন করা যেতে পারে। এটা গ্রহণ করা না করা আমাদের মহান মানে সংসদের দায়িত্ব। যদি পাস হয়ে আসে এইটা বোধহয় জন্ম নিতে আরো কিছুদিন সময় তো লাগবে, বছরখানেক তো মিনিমাম রাখার কথা আমার যা ধারণা। পরিচালনাকে যদি গণতান্ত্রিক এবং ফেয়ার রাখা হয় আমার তো মনে হয় লাভ হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা 4টি, বেসরকারি মালিকানাধীন দেশি বিদেশি ব্যাংক রয়েছে 39টি, আর বিশেষায়িত ব্যাংকের সংখ্যা 4টি। এমন অবস্থায় সরকারি চাকরিজীবীদের কল্যাণে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। এই ধরনের একেবারে বিশেষায়িত্ত ব্যাংকগুলো একেবারে একদম স্পেসিফিক একটা গ্রুপের জন্য করে ব্যাংক ঠিক আমার মনে হয় না বাংলাদেশের কনটেক্সট। এখন এতগুলো ব্যাংক বিশেষ গোষ্ঠীর ব্যাংক সেটা খুব বেশি দূর এগোয় না। আপনি দেখবেন কিছুদিন পরে আরেকটা গ্রুপ এসে বলে আমার জন্য করা হোক, সরকারি ব্যাংক করলে বলবে কি তার সরকারি সমস্ত টাকা ওখানেই রাখা হোক, তারপর সরকারি বিশেষ প্রতিষ্ঠানের টাকা ওখানে রাখা হোক। এটাতে এক পেশা একটা নীতি এবং এই ধরনের ব্যাপারে আমার মনে পদক্ষেপ না মোটেও সমীচীন হবে না। তবে ব্যাংকিং খাতে প্রচলিত কার্যক্রম এবং এই খাতের সার্বিক অবস্থান মূল্যায়ন ও বিবেচনা করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবনায়। ব্যাংকিং কমিশন গঠন করে ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ১৭ বছর আগে দেশে বেসরকারি বিমান সংস্থা যাত্রা শুরু করলেও এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি এই খাতটি। শুরুর পর পর্যায়ক্রমে 10টি বেসরকারি বিমান সংস্থা কার্যক্রম পরিচালনা করলেও টিকে থাকতে পারেনি 6টি। বেসরকারি বিমান সংস্থাগুলোর অভিযোগ সরকারি সহযোগিতার অভাবেই এগুলো টিকতে পারছে না। অপরদিকে সংশ্লিষ্ট মন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন। তানিন মেহেদের রিপোর্ট। গত 17 বছরে বিভিন্ন মেয়াদে ফ্লাইট পরিচালনা করে বন্ধ হয়ে গেছে অ্যারো বেঙ্গল, এয়ার বারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স ও বেস্ট এয়ার। বর্তমানে সচল থাকা 4টি বেসরকারি বিমান সংস্থার মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে, আর নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স চলছে অভ্যন্তরীণ রুটে। এসব বেসরকারি বিমান সংস্থাগুলোর অভিযোগ, সরকারের সঠিক নজরদারির অভাবে তাদের বিমান ব্যবসা লাভজনক হচ্ছে না। বিভিন্ন চার্জে সেগুলো একটা যৌক্তিক পর্যায়ে রেখে সবার জন্য যেন সিমিলার সেট অফ রুলস থাকে, তাহলে আমাদের প্রতিযোগিতা সুস্থ হবে। আমরা যদিও প্রাইভেট এয়ারলাইন, এখানে কিন্তু আমাদের অর্থনীতির একটা অবদান আছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমার মনে হয় সরকারের তরফ থেকে আমাদের সবার জন্য একই ধরনের নিয়ম তৈরি করে দেওয়া। অপরদিকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর দাবি, বেসরকারি এয়ারলাইন্স গুলোকে যতটা সম্ভব সহযোগিতা করছে সরকার। আমরা তো প্রিফারেন্স করছি অনেক ক্ষেত্রে, ইভেন আমরা তেলের দাম যেতে বাড়তি দিতে না হয়, পার্কিং ফি, সারচার্জ, এই প্রশ্নগুলো এগুলো রিভিউ করছি আমরা। বেসরকারি বিমান সংস্থাগুলোকে শক্তিশালী করতে কৌশলগত পরিকল্পনা নেয়ার পরামর্শ মন্ত্রীর। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উপলক্ষে পাঞ্জাবি ও টি শার্টের দোকানে বাড়তে শুরু করেছে ক্রেতাদের ভিড়। দোকানিরা বলছেন এবার রমজানের প্রথম দিকেই ক্রেতার সমাগম তুলনামূলক বেশি। বর্তমানে শর্ট ও সেমি লং পাঞ্জাবির চাহিদা বেশি থাকলেও তাদের প্রত্যাশা রমজানের শেষ দিকে বাড়বে লং পাঞ্জাবির বিক্রি। আর টি শার্টের মধ্যে নতুন ডিজাইনের ফাইন কটন ও পোলো টি শার্টের চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। ক্যামেরন হাসান, সুবজির রিপোর্ট। কেনাকাটার এমন দৃশ্য এখন রাজধানীর সব শপিং মল আর মার্কেটের। আসছে ঈদ উপলক্ষে পোশাকের দোকানে ছেলেদের এই ভিড়ই বলে দিচ্ছে ধর্মীয় উৎসবে তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি। আর এবার সাদা ছাড়াও নানা রং, নকশার কাট, এই তিনের মিশেলে এমন পাঞ্জাবি ক্রেতাদের পছন্দ, ধর্মীয় গাম্ভীর্যের সাথে যা ফুটিয়ে তুলবে তাদের রুচিবোধ। পাঞ্জাবিটা পরে একটা ঈদের একটা আমেজ বোধ করি আমরা। সুতির ভিতরে সিম্পল কাচের ভিতরে যে পাঞ্জাবিগুলো আছে সেগুলো এখনো দেখছি, পছন্দ হলেই নিয়ে নেব। বেশি গর্জিয়াস হলো আবার মানে গরমের কালে সমস্যা, ডিজাইনটা যেন ফ্যাশনটাও কন্ট্রোল থাকে, সাথে সবকিছু একসাথে কন্ট্রোল থাকে। লং পাঞ্জাবি খুঁজতেছি আর কি, কালারফুল। এদিকে রমজান জুড়েই বাড়তি ব্যবসা, আর সব বয়সী ক্রেতার পছন্দ মাথায় রেখেই বিক্রেতারাও পসরা সাজিয়েছেন সেমি লং, শর্ট সহ নতুন ডিজাইনের সব পাঞ্জাবির। সব পাঞ্জাবির চাহিদা বেশি বর্তমানে,
আশা করি বিশ্বরাপুর থেকে আপনার লং পাঞ্জাবির চাহিদা বাড়বে আরো। ইয়াংদের জন্য যেভাবে চলতেছে সেমি লং পাঞ্জাবি গুলো, আর সাদা পাঞ্জাবি তো তুলনাই হয় না, যে বাবার জন্য নিতে পারে ছেলের জন্য একই রকম সবাই পড়তে পারে, কাস্টমার অনেক বেশি আছে। বাহারি সব পোশাকের মধ্যে ঈদের দিন সকালে যেমন বিকল্প নেই পাঞ্জাবির, তেমনি বিকেলে ঘোরাঘুরি কিংবা আড্ডায় জুড়ি নেই টি শার্টের। আর বর্তমান বিক্রিতে খুশি বিক্রেতাদের প্রত্যাশা, ঈদ যত ঘনিয়ে আসবে বাড়বে তাদের বিক্রিও। ঈদের সকালে নামাজ আমরা পাঞ্জাবি পরে গেলাম, তো টি শার্ট হচ্ছে আমি প্রিফার করছি হচ্ছে বিকেলের দিকে যখন বন্ধুরা মিলে অ্যাকচুয়ালি বেরোচ্ছি। পলার টি শার্ট গুলি বেশি মানে পছন্দ আমার, ফাইন কটনের ভিতরে আর একটা হচ্ছে ডিসকচ কাপড়ের মধ্যে, যেটা একটু নতুনত্ব এনেছি আমরা, এগুলো হচ্ছে আমরা স্কিন প্রিন্টের ভিতরে করছি, তার মধ্যে বেশি চলতেছে আমাদের ডিসকচটা। পলো টি শার্ট গুলো খুব ভালো চলতেছে, এক কালার কিছু টি শার্ট আছে এগুলো খুব ভালো চলতেছে। ছেলেদের ঈদ কেনাকাটায় ব্যস্ত শপিং মলে খুব বেশি না হলেও বিক্রি হচ্ছে নানা ব্র্যান্ডের ফতুয়া ও ফর্মাল শার্ট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে ঘিরে কেনাকাটার খবর জানাচ্ছি রাজস্থানের নিউ মার্কেটে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, রাজু আপনাকে ধন্যবাদ, আপনি জানতে চাচ্ছিলেন ঈদ শপিং এর খবরাখবর। আমি এখন ঢাকা নিউ মার্কেটে আছি, তো এখানকার আজকে সকালেই এসে আমরা দেখতে পেয়েছি যেটা, সেটা হলো ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলেছেন এবং তাদের যে ঈদ পোশাকের যে আমদানি তারা সাজিয়ে রেখেছেন এবং ক্রেতারাও কিন্তু আসতে শুরু করেছে। আপনি জানেন গত কয়েকদিন যাবৎ তারা বারবার বলে আসছে যে তাদের বেচাকেনা আশানুরূপ হচ্ছে না, সেটাকে কেন্দ্র করে কিন্তু তারা এবার আশা করছেন যে মাস শেষ, আজকে শেষ দিন মাসের এবং এই আর কয়েকদিন দু একদিনের মধ্যে হয়তো ঈদের কেনাকাটা পুরোপুরি জমজমাট হয়ে উঠবে। এছাড়া যে বিষয়টি আপনাকে আমি জানাতে চাই সেটি হলো মেয়েদের পোশাকের বেচাকেনা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ছেলেদের তুলনায়, কারণ হিসেবে অনেকেই বিক্রেতারা বলছেন ছেলেরা 20 রমজান বা 15 রমজানের পরে কিন্তু তারা কেনাকাটা করতে পছন্দ করে, কারণ শেষ দিকে ছেলেদের পোশাকের আরো নতুন কালেকশন আসবে এরকম আশায় কিন্তু তারা আছেন। তাছাড়া মেয়েদের যে পোশাক তার ভিতরে আমরা মার্কেটে আসার পরে কয়েকটি নাম আমরা দেখছি প্রত্যেকটি দোকানেই ঘুরে ফিরে আসছে, সেটি কিরণমালা, সোনাক্ষী বা আরো অনেক কিছু, যেমন আখি পাখি রয়েছে, এগুলি ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে এই ড্রেসগুলো কিন্তু বাংলাদেশে তারা আমদানি করছেন এবং এই ড্রেসগুলোর চাহিদা কিন্তু এবারে হৃদয় বেশ বেশি বলে তারা জানাচ্ছেন। তাছাড়া বিক্রেতারা আরেকটি কথা বলছেন, সেটি হলো যে বেচাকেনা তারা যেটি প্রত্যাশা করছেন যে এই 1-2 তারিখের পরে মানুষের হাতে যদি বেতন বোনাসটা আসে সেক্ষেত্রে তারা মার্কেট মুখে হবেন এবং বেচাকেনা আগে আগে বেড়ে যাবে, কারণ প্রত্যেক বছর তারা যেটি করে থাকেন সেটাকে চাহিদা মতো তারা পোশাক আমদানি করেছেন এবং বেচাকেনা একেবারেই যে কম হচ্ছে তাও কিন্তু তারা বলছেন না। আর আরেকটি বিষয় যে থ্রি পিসের কালেকশন যেটি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটগুলোতে থ্রি পিসের যে কালেকশন রয়েছে সেখানে সুতি, বুটিক এবং এগুলির চাহিদাও কিন্তু বেশ ভালো রয়েছে। তো রাজু, এখন পর্যন্ত নিউ মার্কেটের যে ঈদ কেনাকাটা আমি আপনাদেরকে জানাচ্ছিলাম, তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। আপনি দেখছেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা আসলে ঠিক সেভাবে তুলে ধরতে পারলাম না, তো পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো আরো তথ্য থাকলে জানানোর চেষ্টা করব। সহকর্মী জুবায়ের ফয়সাল তিনি নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার সবশেষ খবরাখবর আজকের দিনের। এদিকে ঈদ উপলক্ষে রাজস্থানের বেইলি রোডে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক জামদানি তাঁত বস্ত্র মেলা। আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ, মেলার বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার ওখানে। এখানে তাঁত এবং জামদানি শাড়ি নিয়ে একটি রপ্তানি মেলা আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের শাড়ি নিয়ে যে মেলাটা বসছে গত বৃহস্পতিবারে, সেখানে কিন্তু ঐতিহ্যবাহী জামদানি শাড়ির সাথে সাথে কিন্তু টাঙ্গাইলের তাঁত, তারপরে কুষ্টিয়ার বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে আছে। শুধুমাত্র শাড়ি না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের থ্রি পিস, লুঙ্গি, অর্থাৎ বস্ত্র শিল্পের যে বস্ত্র খাতের যে পোশাক পরিধেয় যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি সবই এখানে আছে। বিশেষ করে এখানে কিন্তু বেশি পাওয়া যাচ্ছে জামদানি শাড়ি এবং এই শাড়িগুলো কিন্তু অন্য অন্য যে শপিং মলগুলোতে এখন ঈদের কেনাকাটার সময় পাওয়া যাচ্ছে তার থেকে একটু ভিন্ন রকমের, এটা ক্রেতারাই কিন্তু বলছেন যে এখানে একটু ভিন্ন রকমের পাওয়া যাচ্ছে শাড়ি। এখানে ভিন্ন রকমের থ্রি পিস পাওয়া যাচ্ছে যেখানে অনেক নকশাদার, অনেক রং করা, এখানে বুটিকের যে থ্রি পিস পাওয়া যাচ্ছে, যে এখানে এই মেলাতে যে ঈদের সময় যে শপিং মলগুলোতে যে ভিড় সেই তুলনায় কিন্তু এখানেও কিন্তু ভিড়। আমরা সকাল থেকে এসে দেখেছি যে মেলার 10টার সময় মেলার খোলা হলেও, দোকানপাট খোলা হলেও কিন্তু তারপরে থেকেই কিন্তু কাস্টমার অর্থাৎ ক্রেতারা কিন্তু আসছেন, দেখছেন তাদের পছন্দ মতো, যে পছন্দ করার মতো কিন্তু এখানে অনেক বিস্তৃত একটা পরিসর আছে, অর্থাৎ
ঐতিহ্যবাহী জামদানি শাড়ি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কুষ্টিয়ার শাড়ি, লুঙ্গি, থ্রি পিস যে জামদানি শাড়ি বা তাঁতের শাড়ির সাথে যে বিভিন্ন সুতির কাজ করা থ্রি পিস এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এখানে কিছু অর্নামেন্টসের দোকান আছে, অর্থাৎ ছোট পরিসরে ঈদের কেনাকাটা করার জন্য যেটুকু দরকার হয় সে তার সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা এই মেলাটা চলবে ঈদের দিন শেষ, ঈদের দিন সকাল পর্যন্ত মেলা চলবে এবং মেলা প্রতিদিন খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো যারা ঈদের কেনাকাটা করতে চান তারা একটু সাশ্রয়ী মূল্যে বা একটু দেখে শুনে কেনাকাটা করার জন্য কিন্তু এই মেলাতেও আসতে পারেন। যে মেলাটা আপনাদের ক্রেতা দর্শক যারাই আসেন তাদেরকে কিন্তু একটা কেনাকাটার একটা ভিন্ন রকম একটা সুযোগ করে দিচ্ছে। তো রাজু, এখন পর্যন্ত এটুকুই ছিল রাজু আন্তর্জাতিক জামদানি তাঁতবস্ত্র মেলার খবর জানছিলাম সহকর্মী কামরুল হাসানের কাছ থেকে। এদিকে ঈদকে সামনে রেখে বাহারি পোশাকের পসরা বসেছে নিউ ইয়র্কেও। ক্রেতাদের পছন্দকে গুরুত্ব দিয়ে দেশি পণ্যের পাশাপাশি ভারত ও পাকিস্তান থেকেও আমদানি হচ্ছে চাহিদা মাফিক পোশাক, আর ক্রেতারা বলছেন দামও তুলনামূলকভাবে নাগালের মধ্যেই। তবে এখনও ঈদের বাজার জমে ওঠেনি বলে জানিয়েছেন বিক্রেতারা। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোজার শুরু থেকেই নিউ ইয়র্কের বাঙালি পোশাক বাজার সাজছে ঈদের প্রস্তুতিতে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কসের এসব বাঙালি অধ্যুষিত এলাকায় বাঙালি পোশাকের শতাধিক দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে এসব দোকানে উঠেছে বাহারি সব পোশাক। বাচ্চাদের আনারকলি এবং বড়দের আনারকলি, মাছাকলি, আর লেহেঙ্গা, শেরওয়ানি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি শাড়ি, লং জামার সাথে প্লাজো, শর্ট হাই অ্যান্ড লো সাথে প্লাজো, প্লাজোটাই বেশি, তারপরে আছে আপনার লাসাটাও চলছে। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তান থেকে নানা ধরনের আধুনিক পোশাকের চাহিদাকে গুরুত্ব দিয়েছেন দোকানিরা। পাকিস্তানি স্টাইলের ড্রেসও আমরা রাখতেছি, যেটা কিনা কাস্টমারের জন্য খুব হেল্পফুল, মানে লং ড্রেস, আনারকালি সবকিছু মিলিয়ে, শাড়ি, বাচ্চাদের ড্রেস, পাঞ্জাবি সবকিছুই পাওয়া যাচ্ছে। রয়েছে নানা রং ও নকশা করা ছেলেদের পাঞ্জাবিও, মেয়েদের সালোয়ার কামিজ ও শাড়ির পাশাপাশি রয়েছে আকর্ষণীয় নকশার গহনাও। তবে ঈদের বাজার এখনো না জমলেও অনেকেই এসব দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাকগুলো খুঁজে দেখছেন, আবার অনেকেই একটু আগে ভাগেই পছন্দের পোশাকটি কিনে রাখতে আসছেন দোকানে। এটা আমি পরে আছি, এটা ট্রাই দিচ্ছি এখন, আরো দুইটা দেখেছি, ভালো লেগেছে অনেক। আমি একটা ড্রেস দেখেছি, অনেক সুন্দর, বার দেখবো মানে কিনতে পারবো কিনা আজকে, দামটা আপনার রিজনেবল প্রাইস। রোজার মাঝামাঝি সময় থেকে নিউ ইয়র্কে ঈদের বাজার জমে উঠবে বলে আশা করছেন দোকানিরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানির খবর জানতে আমরা এখন চলে যাচ্ছি সহকর্মী হাজিরা শিবিরের কাছে, তিনি আছেন বন্দর এলাকায়। রাজু, আপনি জানেন যে গত সপ্তাহে বৈরী আবহাওয়া এবং ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় 6 দিনের মতো পণ্য খালাস বন্ধ ছিল এবং এই সময়ে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারক এবং শিপিং এজেন্টদেরকে বেশ লোকসান দিতে হয়। তবে এই সপ্তাহের শুরু থেকে আবার আবহাওয়া অনেকটা আবহাওয়া উন্নতি হয়েছে এবং আজকে চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের সতর্কতা সংকেত নেই এবং বৃষ্টিও নেই, সে কারণে বহির্নোঙরে এখন অনেকটা স্বাভাবিকভাবে পণ্য খালাস চলছে। এবং এ বিষয়ে আমি কথা বলেছিলাম লাইটের জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তাদের সাথে, তারা যেটি জানিয়েছেন 24টি জাহাজ বর্তমানে বহির্নোঙরে পণ্য খালাসের কাজে নিয়োজিত আছে এবং প্রায় 37টির মতো জাহাজ বর্তমানে বহির্নোঙরে আছে এবং এর মধ্যে 29টি জাহাজে কাজ চলছে, আরও 9টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় আছে এর মধ্যে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বাজেট এবং রমজানকে সামনে রেখে কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় গত 2 মাসে চট্টগ্রাম বন্দরে অনেক বেশি জাহাজ এসেছে এবং আমদানি পরিমাণও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি ছিল। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সাধারণত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকে সেসব পণ্যগুলো অনেক সময় আমদানিকারকরা আগে খালাস করে ফেলেন, তবে যেসব পণ্য দাম কমার সম্ভাবনা থাকে সেগুলো আমদানিকারকরা খালাস না নিয়ে অপেক্ষায় থাকেন। সে কারণেই বর্তমানে বন্দরে
বর্তমানে কন্টেইনার বর্তমানে বন্দরে 26 মিটার কন্টেইনার কিছুটা বেশি আছে এবং এই কারণে বন্দরে কিছুটা স্পেশাল পদার রয়েছে এই সে কারণে বন্দর কোনো জেটি কিন্তু এখন খালি নেই জেটি এই 16টি জেটির মধ্যে সবগুলো জেটিতে পণ্য খালাস চলছে এর মধ্যে 10টি রয়েছে কন্টেইনার জাহাজ এবং 6টি সাধারণ কার্গো জাহাজ এবং শিপিং এজেন্ট যেটি জানিয়েছেন তাদেরকে আগে যেখানে তারা একদিন বহির্নগরে অপেক্ষায় থাকতেন তাদেরকে এখন 2 থেকে 3 দিন অপেক্ষায় থাকতে হচ্ছে এবং জেটি খালি না থাকার কারণে তাদেরকে লোকসান কুনতে হচ্ছে তো এর বাইরে বলা যায় বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক আছে গত 24 ঘন্টায় প্রায় 2023টি কন্টেইনার ডেলিভারি দেওয়া হয়েছে তবে শুধু বর্তমানে কন্টেইনার জটের কারণে একটু বহির্নগর থেকে পণ্য জাহাজ ভেড়ায় কিছুটা দেরি হচ্ছে এর বাইরে স্বাভাবিক সব ধরনের কার্যক্রম বন্দরে বর্তমানে স্বাভাবিক আছে আজও এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য সহকর্মী হাজিরা শিউলি তিনি চট্টগ্রাম বন্দর থেকে জানাচ্ছিলেন সেখানকার আমদানি রপ্তানি কার্যক্রমে সর্বশেষ খবরাখবর রমজান এলে এই প্রবাসী অধ্যুষিত সিলেটের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার প্রবাহ প্রায় দ্বিগুণ হয়ে যায় ব্যাংকাররা এর কারণ হিসেবে বলছেন প্রবাসীরা দেশে তাদের আত্মীয় স্বজনদের কাছে ঈদের খুশি ভাগাভাগি করতে অতিরিক্ত অর্থ পাঠান অন্যদিকে প্রবাসীরা বলছেন অন্য খরচের পাশাপাশি তাদের জাকাত ও ফিত্রার টাকা এই সময় দেশে পাঠিয়ে থাকেন আরো জানাচ্ছেন ইকরামুল কবির দেশে অবস্থানরত আত্মীয় স্বজনদের আত্মসামাজিক উন্নয়নে প্রবাসীরা সবসময় যত্নশীল বিশেষ বিশেষ মুহূর্তগুলো তারা যেন স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারেন সেদিকে সজাগ থাকেন প্রবাসীরা ঈদ সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় প্রবাসীরা সিলেটে অবস্থানরত আত্মীয় স্বজনের জন্য অর্থ পাঠিয়ে থাকেন জাকাত হোকা ফিত্রার পয়সা হোকা এই সমস্ত পয়সাগুলা ওখানেও আমরা দেশেও পাঠানি আর এ কারণে বেড়ে যায় ব্যাংকগুলোর রেমিটেন্স সোনালী ব্যাংক সিলেট কর্পোরেট শাখার হিসেবে চলতি বছরের মে মাস পর্যন্ত 2072টি রেমিটেন্সের মাধ্যমে 13,58,00,000 টাকা এসেছে আর শুধু জুন মাসের 24 তারিখ পর্যন্ত 527টি রেমিটেন্সের মাধ্যমে এসেছে 3,28,00,000 টাকা রমজান উপলক্ষে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা বাবা মার জন্য তারা প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্স প্রেরণ করেন এদিকে সিলেট বিভাগের পূবালি ব্যাংকে গত বছরের রমজানের তুলনায় চলতি রমজানের প্রথম 3 দিনে রেমিটেন্স দ্বিগুণের চেয়েও বেশি এসেছে আর টাকা দিকে 36 কোটি সেক্ষেত্রে এবার আসছে 54 কোটি আমাদের দেখা যাচ্ছে যে 2014 সালের তুলনায় 15 সালের এই প্রবৃত্তিটা অনেক বেশি পূবালী ব্যাংকের সিলেট বিভাগে 2014 সালের রমজানের প্রথম 3 দিনে 10,555টি রেমিটেন্সের মাধ্যমে 36,76,00,000 টাকা আসে আর চলতি রমজানের প্রথম 3 দিনে 14,913টি রেমিটেন্সের মাধ্যমে এসেছে 53,94,00,000 টাকা ইকরামুল কবির সময় সংবাদ সিলেট ঈদের আগে বেতন বোনাস পরিশোধের ব্যাপারে শ্রমিকদের সব ধরনের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইয়ের সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ সোমবার বিজিএমইএ ভবনের সামনে 20 রমজানের আগেই বেতন বোনাস পরিশোধের দাবিতে শ্রমিক নেতারা মানববন্ধন করেন মানববন্ধনে জুলাই মাসের 15 দিনের বেতন সহ মূল বেতনের সমান বোনাস পরিশোধের দাবি করেন গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা আর শ্রমিকদের দাবিকে আমলে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানায় বিজিএমইএ কর্তৃপক্ষ জুন মাসের পূর্ণ বেতন এবং জুলাই মাসের 15 দিনের অর্থাৎ অর্ধেক বেতন তার সাথে বেসিকের সমান বোনাস কোথাও যেন এক বিভিন্ন প্রকারের বোনাস না দিয়ে একই রকমের বোনাস হবে সেটা এক মাসের বেসিকের সমান এবং এই বোনাস এবং বেতন দিতে হবে ঈদের 10 দিন আগে প্রত্যেক ফ্যাক্টরিকে আমরা আমাদের মনিটর পাঠিয়ে আমরা একটা চেকলিস্ট করে তাদের যে কবে তারা বেতন দেবেন কবে বোনাস দেবেন কতজন শ্রমিক সেই জিনিসগুলি আমরা আমাদের এখানে একদম লোক পাঠিয়ে ফ্যাক্টরির সাথে কথা বলে সেই স্লিপগুলি নিয়ে আসছি দুই একটা ক্ষেত্রে যে সমস্যা হয় না সেটা না সেই জন্য আমরা আছি এবং আমরা সরকারের সাথে একসাথে মিলে কাজ করব আপনাদের সহযোগিতায় যাতে আমরা প্রত্যেকটি শ্রমিককে ঈদে বাড়িতে যাওয়ার আগে তাদের বেতন এবং বোনাস তাদের বকেয়া আমরা যেন পরিশোধ করতে পারি রাজধানী সহ সারা দেশের পুরাতন জরাজীর্ণ ভবনগুলোকে ভূমিকম্প সহনীয় করার লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের 25 জন প্রকৌশলীকে প্রশিক্ষণ দেবে জাপান সোমবার সেগুনবাগিচায় পূর্ত ভবনে ভূমিকম্প প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক কর্মশালায় একথা জানান জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইউশিরো ওহিতো
এই সময় তিনি বলেন, ভূমিকম্পের মতো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাপান বাংলাদেশ যৌথ সহযোগিতা অব্যাহত থাকবে। কর্মশালায় পূর্ত বিভাগ জানায়, প্রশিক্ষণ থেকে পাওয়া প্রযুক্তিগুলো এখন থেকে যে কোনো নতুন ভবন নির্মাণের ক্ষেত্রেও ব্যবহার করা হবে। জাইকার সহায়তায় আয়োজিত কর্মশালায় ভূমিকম্প সহায়ক ভবন নির্মাণের লক্ষ্যে 6টি নতুন প্রযুক্তিও উপস্থাপন করা হয়। সারা দেশে 13,943টি বস্তি রয়েছে, যেখানে বসবাস করছে প্রায় 22,32,114 জন। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বস্তি শুমারি ও ভাসমান লোক গণনা 2014 এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এর মধ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে রয়েছে প্রায় 91,007টি বস্তি, যার মধ্যে শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশনে রয়েছে 3,399টি বস্তি। জরিপে আরও বলা হয়, বস্তিবাসীদের লক্ষ্যে বস্তিবাসীদের মধ্যে সাক্ষরতার হার 33.26%। শুমারিতে দেখা যায় সারা দেশে মোট 16,661 জন ভাসমান মানুষ রয়েছে, যাদের কোনো স্থায়ী বাসস্থান নেই, এবং এই সংখ্যা ঢাকা সিটি কর্পোরেশনে সব থেকে বেশি, যা প্রায় 7,247 জন। প্রচণ্ড খরার পর টানা বৃষ্টি বদলে দিয়েছে মৌলভীবাজারের 93টি চায়ের বাগান। বৃষ্টির পানি পেয়ে সবকটি বাগানে এখন নতুন পাতার সমারোহ, আর চা শ্রমিকরাও দুহাত ভরে চা পাতা উঠাতে ব্যস্ত সময় পার করছেন। তবে বিদেশের নিম্নমানের চা বাজারে ঢুকে পড়ায় এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাগান মালিকরা। আমাদের জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের চায়ের রাজধানী বলে পরিচিত মৌলভীবাজার জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রচণ্ড খরা ও অনাবৃষ্টিতে রেড স্পাইডার নামের কীটের আক্রমণে এখানকার বাগানগুলো হয়ে পড়েছিল মৃতপ্রায়। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে টানা বৃষ্টিতে আবারও প্রাণ ফিরে পেয়েছে চা গাছগুলো। যত দূর চোখ যায় যেন সবুজের চাদর পাতা। মুঠো মুঠো পাতা তুলে মূলত শুরু হয় চা তৈরির প্রক্রিয়াটি। প্রাথমিকভাবে সেগুলোকে কারখানায় পরিষ্কারের পর স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রস্তুত করা হয় বাজারজাতের জন্য। এই পোড়ার পরে পাতা অনেক ভালো হয়েছে, তার কিছু খরা দিলে পাতা একদম কিছু মানে লামলা হয়ে যায়। বছর থেকে এই বছর ভালো বৃষ্টি পড়েছে, তাই পাতা হয়েছে। আমাদের উৎপাদন শুরু হয়ে গেছে এবং পিক সিজন সামনেই, এবং পিক সিজনে আরো ভালো চা আমরা উৎপাদন করতে পারবো বলে আশা। তবে নিম্নমানের চা আমদানির কারণে এই শিল্প অনেকটা ক্ষতির মুখে পড়ছে বলে মনে করেন বাগান মালিকরা। আমি আশা করি মৌলভীবাজার ডিস্ট্রিক্টে আমরা চা উৎপাদনের লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারবো। সরকারের নিকট অনুরোধ থাকবে তা যাতে ইম্পোর্ট ট্যাক্সটা বাড়ায় দেয়, যাতে নিম্নমানের চা আমাদের দেশে আমদানি হতে না পারে। অকশনে ভালো দাম পাচ্ছি না, এটার একটা কারণ আমরা যেটুকু জানতে পারছি যে এখনো যদিও চায়ের ট্যাক্স ইম্পোর্ট ট্যাক্স বর্ধিত হয়েছে, তারপর তদুপরি মৌলভীবাজারের 93টি চা বাগানে প্রত্যক্ষভাবে কাজ করছেন প্রায় 55,000 শ্রমিক। বাংলাদেশ চা বোর্ডের হিসেব মতে সারা দেশে 2014 সালে উৎপাদন হয়েছিল 6,54,00,000 কেজি চা, আর এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 7,00,000 কেজি। সময় সংবাদ মৌলভীবাজার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে সম্পদ ও আত্মার পবিত্রতায় মাহে রমজানের ভূমিকা নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর এক হোটেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা আনোয়ার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ সময় আত্মশুদ্ধিতে রমজানের গুরুত্ব তুলে ধরা হয়। মাস্টার কার্ড বাংলাদেশে নিয়ে এলো আইফোন 6 ও 6 প্লাস নামে নতুন অফার। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই অফারের ঘোষণা দেওয়া হয় মাস্টার কার্ড বাংলাদেশের পক্ষ থেকে। নতুন এই অফারের মাধ্যমে মাস্টার কার্ড গ্রাহকরা সর্বোচ্চ 9 মাসের মধ্যে কোনো সুদ ছাড়াই আইফোন 6 ও 6 প্লাস কিনতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইউসিবিএল, ব্যাংক এশিয়া সহ লঙ্কা বাংলা ফিনান্সের মাস্টার কার্ডের ক্রেডিট কার্ড গ্রাহকরা বর্তমানে এই অফারটি পাবেন বলেও এ সময় জানানো হয়। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। সদস্যভুক্ত প্রত্যেকটি দেশের শেয়ারের পরিমাণ এবং প্রাথমিক মূলধন নির্দেশিত একটি
স্মারক স্বাক্ষর করেছে এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের 50টি সদস্যভুক্ত দেশের প্রতিনিধিরা। সোমবার বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে 50টি দেশের প্রতিনিধিরা এই স্মারক স্বাক্ষর করেন। তবে অভ্যন্তরীণ অনুমতি না থাকায় এখনও স্মারকে স্বাক্ষর করতে পারেনি ডেনমার্ক, কুয়েত, মালয়েশিয়া, ফিলিপিন্স, হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং থাইল্যান্ড। ব্যাংকটির প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে চীনের শেয়ারের পরিমাণ 30.34%, এরপরের অবস্থানে রয়েছে ভারত। এছাড়া উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে জার্মানি, রাশিয়া, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। $10,000 কোটি মূলধন নিয়ে যাত্রা শুরুর কথা রয়েছে ব্যাংকটির। বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হওয়ায় এখনও এই ব্যাংকের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র এবং জাপান। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেন পরিস্থিতির খবর। খবর চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, গতকাল লেনদেনের যে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিন শেষ করেছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি, আজ সকাল থেকেও কিন্তু একই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ডিএসসির প্রত্যেকটি সূচকেই। ডিএসসির প্রধান সূচক এক্স 20 পয়েন্ট বেড়ে 4,552 পয়েন্টে অবস্থান করছে। একই রকম ঊর্ধ্বগতি অন্য দুটি যে সূচক ডিএসসির শরিয়া ইন্ডেক্স এস এবং বাছাই সূচক ইন্ডেক্স এস সূচক, যেটি 4 পয়েন্ট বেড়ে 1,116 পয়েন্টে অবস্থান করছে, এবং বাছাই সূচক 30 ইন্ডেক্স, সেটিও 9 পয়েন্ট বেড়ে 1,761 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 194 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 183টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 76টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। শীর্ষ 20-এর যে কোম্পানিগুলো আজকে লেনদেনের একদম শুরুতে রয়েছে, তার মধ্যে এক নম্বরে অবস্থান করছে ইউনাইটেড এয়ার। এর প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে 9.80 টাকায়। সর্বোচ্চ দর উঠেছিল 10 টাকা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য 9.40 টাকা, এবং আজকের সর্বশেষ লেনদেন মূল্য, সর্বনিম্ন লেনদেন মূল্য 9.50 টাকা। 58.90 টাকা দর নিয়ে দুই নম্বর স্থানে, শীর্ষ বিশ্বের দুই নম্বর স্থানে অবস্থান করছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এই কোম্পানিটি। কিন্তু গতকাল থেকে আমরা শীর্ষ 10-এর মধ্যে দেখতে পাচ্ছি, আজকে সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি 58.90 টাকা। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 53.60 টাকা, এবং আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 55.50 টাকা। বিএসআরএম লিমিটেড, এটি 76.50 টাকা দর নিয়ে অবস্থান করছে তিন নম্বর স্থানে, 76.90 টাকা ছিল সর্বোচ্চ দর। গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 73.70 টাকা, এবং আজকে সর্বনিম্ন লেনদেন মূল্য 74.40 টাকা। বেক্সিমকো রয়েছে 33 টাকা দর নিয়ে চার নম্বর স্থানে, 33.20 টাকা সর্বোচ্চ দর, 32.80 টাকা দেখতে পাচ্ছি সর্বনিম্ন, গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 32.50 টাকা। অ্যাপোলো ইস্পাত, এটি 5 নম্বর স্থানে অবস্থান করছে 19.40 টাকা দর নিয়ে, 19.80 টাকা সর্বোচ্চ দর, 19.10 টাকা সর্বনিম্ন, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 19 টাকা। এসিআই রয়েছে 6 নম্বর স্থানে 521 টাকা দর নিয়ে, 523 টাকা সর্বোচ্চ দর, 516 টাকা ছিল, 516.60 টাকা আজকে সর্বনিম্ন দর, গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 515.80 টাকা। বিএক্স ফার্মা, এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 63.40 টাকা দর নিয়ে, 64.50 টাকা সর্বোচ্চ দর। আর এই কোম্পানিটির গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 62.70 টাকা, এবং আজকের সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 63 টাকা। এসএ পোর্ট লিমিটেড 8 নম্বর স্থানে অবস্থান করছে 62.30 টাকা দর নিয়ে, 62.30 টাকা সর্বোচ্চ দর, 61.60 টাকা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 116.10 টাকা। হাক্কানি পুল 10 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এই কোম্পানিটি সর্ব আজকে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে অবস্থান করছে, এবং এটি 62.80 টাকা দর নিয়ে তার এই অবস্থান, 63.40 টাকা ছিল সর্বোচ্চ দর, 59 টাকা ছিল আজকের সর্বনিম্ন দর, কিন্তু গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 57.70 টাকা। আরেকবার যদি আপনাদের সূচকটি সম্পর্কে জানাই, তাহলে সূচকের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সকাল থেকে লক্ষ্য করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক ডিএসসির প্রধান সূচক এক্স 20 পয়েন্ট বেড়ে 4,552 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেনের খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্য শিরোনামগুলো। কিছু সংশোধনী সহ 2015-16 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পাশ হতে যাচ্ছে আজ। তৈরি পোশাক রপ্তানিতে উৎসেকর সহ কমছে বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাবিত ভ্যাটও। সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন ব্যাংকের প্রয়োজন নেই বলছেন সাবেক গভর্নর।
যাত্রা শুরুর 17 বছরেও সোজা হয়ে দাঁড়াতে পারেনি দেশের বেসরকারি বিমান খাত। সরকারি সহযোগিতার অভাবকে দোষছেন সংশ্লিষ্টরা, অস্বীকার মন্ত্রীর। এবং ঈদ উপলক্ষে দেশে পাঞ্জাবি ও টি শার্টের দোকানে ক্রেতাদের ভিড়, বাহারি পোশাকের পসরা নিউ ইয়র্কেও। দাম নাগালে থাকলেও এখনো জমেনি কেনাকাটা, বলছেন বিক্রেতারা। দর্শক, এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1642 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।